হ্যালো বন্ধুরা আজকে আমি এসে শিখেছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে ভুলো না আমার আপলোড করা আগামী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য আমাকে লাইক করে যেতে ভুলো না বন্ধুরা তোমরা এই চ্যানেলটাকে তোমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং হোয়াটসঅ্যাপের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করে দাও চলো তাহলে রান্নায় যাওয়া যাক এখানে আমি আলু টুকরো করে নিয়েছি আর নিচে বড় টুকরো করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কালো জিরে সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এদিকে আমি একটা এদিকে আমি কড়াইটা নিয়ে নিয়েছি একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল স্পুন মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ওয়ান টেবিল স্পুন সাদা ও কালো গোটা জিরে এটা একটু সামান্য ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও পেঁয়াজটা দিয়ে আমি এটা ভালো করে ব্রাউনি কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজটার মধ্যে কালার চেঞ্জ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে কেটে টুকরো করে রাখা আলুগুলো আমি এখানে আলুটা লম্বা লম্বা মতো করে কেটেছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে অনুযায়ী আলুটা এখানে কাটতে পারো আলুটা দেওয়ার পর আমি ভালো করে এবার এটাকে আরও নাড়াচাড়া করে নিচ্ছি এবং আলুটাকে এই অবস্থাতেদের সাথে আমি ভাসতে থাকছি কিছুটা সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি আলুটা এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকলাম দেখতেই পাচ্ছ আলুটার মধ্যে কালার চেঞ্জ হয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কেটে টুকরো করে রাখা বরবটিগুলো বরবটিগুলো দেওয়ার পর আমি সেম প্রসেসে আবার এগুলো নাড়াচাড়া করবো এবং ভাজতে থাকবো এগুলো ভালো করে কিছু সময় ধরে আবার আমি হালকা হার এটা ভাজতে থাকলাম এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নোনটা দেওয়ার পর আমি এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করব এবং হালকা হাতে এটাকে ভাসতে থাকবো এই পর্যায়ে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না হতে দেব। তাহলে এটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে চার মিনিট পর আমি ফিরে এসেছি এবার আমি ঢাকনাটা এখন খুলে নেব এটাকে আমি আবার খুন্তির সাহায্যে ওপর নিচু করে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব এখানে বরবটি এবং আলু ভালোভাবে সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন দিচ্ছি জিরের গুঁড়ো আর দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি এটা আমি টেস্ট আর ব্যালেন্সের জন্য দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে উপচু করে নাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং কিছু সময় ধরে এটাকে আমি ফাঁসতে থাকছি এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট কন্টিনিউ রানাচাড়া করলাম এবং ভালো করে সমস্ত শুকনো উপকরণ এবং সবজিগুলো মিশিয়ে নিয়ে ভেজে নিলাম কমপ্লিট কমপ্লেট আমি সুইচটা অফ করে দিচ্ছি তোমার দেখতেই পাচ্ছ আজকের বরবটি আলু ভাজা আমার একদম রেডি তোমরা তো দেখতেই পেলে যে আমি কীভাবে এই রান্নাটা বানালাম এটা খুবই সহজ একটা রেসিপি যে প্রথম রান্না করছো সেও কিন্তু খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারো এটা রুটি পরোটা বা ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তাহলে তোমরাও প্রত্যেকে বানিয়ে ফেলো বন্ধুরা আর আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে আর আমাকে আমার কমেন্ট বক্সে এটা জানাতে ভুলো না তোমরা আমার কাছ থেকে নেক্সট আর কি কি ধরনের রেসিপি দেখতে চাও আজকের রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবং আমার সকল সাবস্ক্রাইবার ফ্রেন্ডদের জন্য তো অজস্র ভালোবাসা আমি আবার ফিরব তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো